এগুলো হচ্ছে সেন্টা ক্লোজ গাপ্পি, আপনারা দেখতে পাচ্ছেন, অথবা একদম বেস্ট কোয়ালিটির ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আমার ফার্মে একটু নতুন একটা গাপ্পি দেখাবো, সেটা হচ্ছে সেন্টা ক্লোজ গাপ্পি। তো আপনারা হয়তো বা এই গাপ্পির সাথে অনেকেই পরিচিত, বাট আমাদের বাংলাদেশে ইদানিং বললে ভুল হবে, বাট কয়েকটা বছর ধরে এটা ভালোই জনপ্রিয়তা পেয়েছে মাছটার আর কি। কারণ এটার কালার এবং হচ্ছে আপনার গ্রোথ লেভেল বা বাচ্চা দেওয়ার যে লেভেলটা বা আপনার হচ্ছে যে অসুস্থ হওয়ার, হ্যাঁ, সব কিছু মিলিয়ে দেখা গেছে যে এই মাছটা মোটামুটি ভালোই চলছে আমাদের দেশে। তো এই মাছটা নিয়ে আমি আসলে কাজ করা শুরু করলাম। তো এই মাছটা যারা আমার কাছ থেকে কালেক্ট করতে চান তারা অবশ্যই নিতে পারবেন। আর মাছটা আমার কাছে খুব ভালোই লেগেছে এবং মাছের যে কালার কোয়ালিটিগুলো এগুলোও খুব ভালো লেগেছে। তো এটা আপনাদের জন্য ইনশাল্লাহ নিতে পারেন, কোনো সমস্যা নেই, অনেক ভালো হবে। আর ফ্যান্সি আইটেমের মধ্যে এটা বলা যায় যে একটা পপুলার একটা আইটেম হয়ে চলেছে আর কি বাংলাদেশে। হ্যাঁ, মানে আমাদের দেশে ইদানিং এটা খুব ভালোই চলছে। আসলে আগে তেমন একটা ভালো চলতো না, কারণ এটার কালারটা ধীরে ধীরে দেখা গেছে যে 5-7টা ব্রিডের পর কালার অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যে কারণে আসলে এটা চলতো না। তো ইদানিং এটা নিয়ে অনেকেই কাজ করছে দেখলাম, খুব ভালোই চলছে। তো আমি আসলে ভাবলাম যে এটা নিয়ে একটু কাজ করা যাক, কারণ এটার আমি রেজাল্ট অনেকের কাছে ভালো পেয়েছি, রিভিউটা ভালো পেয়েছি। তো যে কারণে আসলে আপনাদেরকেও জানানো যে আপনারা চাইলে এটা করতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, চলুন না ব্যাক ক্যামেরায় আপনাদেরকে মাছগুলোর কোয়ালিটি একটু দেখাই, মানে আমার কাছে যেইগুলো আছে। হ্যাঁ, কারণ আমি মাছগুলো আমি সংগ্রহ করেছি বেশ অনেক দিন আগেই, তবে প্রোডাকশন হওয়ার পরে কিন্তু আমি ভিডিওগুলো করি। হ্যাঁ, কারণ আমি আমার মাছের ভিডিও ছাড়া আমি অন্য কারো মাছের ভিডিও দিই না কখনো, মানে এটা আসলে আমার কাছে পছন্দ হয় না। কারণ অন্যজনের মাছ দেখা গেছে আমি যদি খারাপ কোয়ালিটি আনি, আমার কাছে এনে আমি এটা কোয়ালিটিগুলো গ্রো করাতে পারি, কারণ এইটা আমার জানা আছে যে কীভাবে কোয়ালিটি গ্রো করতে হয়। আর সত্যি বলতে মাছের কোয়ালিটি আনার জন্য ভাই প্রচুর পরিমাণে এটার পিছনে সময় দিতে হয়, একটা পরিশ্রম আছে। তো সবাই আসলে এটা পারে না, যাই হোক। তো আমি মোটামুটি এটা জানি যে এটা কীভাবে কোয়ালিটি আনতে হয়। আর এটার কোয়ালিটি মেনটেন করার জন্য দেখা গেছে বিভিন্ন রকমের খাবার আছে বা আপনার পানি কন্ডিশন আছে, একটা ওয়েদারের বিষয় আছে, সব কিছু মিলিয়ে আসলে মাছের কোয়ালিটিগুলো মেনটেন করতে হয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে এখন পর্যন্ত কেউ নাই যে আমার মাছের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করেছে যে ভাই আপনার মাছের কোয়ালিটি আমার কাছে পছন্দ হয় নাই বা ভালো লাগে নাই। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনি যদি ভালো প্যারেন্টস নেন, মানে একটা যেটাই হোক না কেন, আপনি যে কোনো জাতির ক্ষেত্রে নেন না কেন বা পশু পাখি যেটার ক্ষেত্রে নেন না কেন, আপনার প্যারেন্টস যদি ভালো না হয় আপনি সেটা থেকে যে বাচ্চাগুলো পাবেন এটা কিন্তু কখনোই ভালো হবে না। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন যে প্যারেন্টসগুলো ভালো কালেক্ট করার। আপনার যদি একটু টাকা বেশিও লাগে সেই ক্ষেত্রে ট্রাই করবেন যে প্যারেন্টসগুলো একটু কালারফুল, একটু কোয়ালিটিফুল, হেলদি, হ্যাঁ, এগুলো একটু মানে কালেক্ট করার। তাতে কী হবে যে আপনি বাচ্চাগুলো ভালো পাবেন, মানে আপনার লস হওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে। তো আমার মনে হয় কি যে আপনারা অবশ্যই কোয়ালিটিগুলো বাজারে যাচাই করে তারপরে দেখবেন যে আসলে যার কাছ থেকে মাছ কালেক্ট করবো উনি দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে। অনেক ব্যক্তি আছে যে যারা মাছ কিনে ঠকে যাচ্ছেন, কারণটা কি, ওই একজনের কাছে একটা মাছের দাম হয়তো 200 টাকা, আরেকজন এটা বলছে 100 টাকা। তো স্বাভাবিক বিষয় যে আপনি 100 টাকারটা নেওয়ার চেষ্টা করবেন। তো যখনই আপনি নিতে যান, নেওয়ার পরে দেখা গেছে যে উনি টাকা নিয়ে হয় আপনার আইডিটা ব্লক করে দেয় অথবা আপনার ফোন ধরে না, মানে এমন হয়েছে, বা এমনও মাছ দেয় যেটা আপনি একবার দেখার পরে আপনারা দেখতে মন চায় না। সো অবশ্যই ভাই 100 টাকা 200 টাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে, আপনারা এই জিনিসগুলো বিষয়গুলো বিবেচনা করবেন তারপরে মাছগুলো কালেক্ট করবেন। হ্যাঁ, হুট করে এই জগতে মানে মাছের এই জগতে আসা ঠিক না, আপনাকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে, এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করব এটা নিয়ে কেমন প্রফিট হতে পারে বা আমি কেমন কোয়ালিটির মাছ পাচ্ছি বা এই ভাইয়ের কাছ থেকে কেমন কোয়ালিটি মাছ পেতে পারি বা আদার্স কারো কাছ থেকে আমি কেমন মাছ পেতে পারি, সব কিছু বিচার বিবেচনা করে তারপরেই আপনারা মাছ এই জগতে আসবেন। না হলে হুট করে দেখা গেছে যে আপনি বড়সড় ইনভেস্টমেন্ট করলে আপনি ঠকে যাবেন, এই মানে মাছের জগতে আপনি টিকতে পারবেন না। সো পরে দেখা গেছে যে আরও অন্য কেউ যখন আসতে চাইবে আপনি তাকে আগেই ডিমোটিভেটেড করবেন যে ভাই এই জগতে যাইন না, এটা ভালো না, মাছের জগতে লাভ নাই, লস, শুধু আর লস। যাই হোক, এটা আসলে আপনার দুর্বলতা ছিল, আপনার ভুল ছিল, যে কারণে আপনি এটা করতে পারেন নাই, তাই বলে আপনি অন্য কাউকে ডিমোটিভেটেড করবেন না আশা করছি। হ্যাঁ,
তো যাই হোক, আমি আসলে এই ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই মাছের। আর আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম মাছের কোয়ালিটি নিয়ে আমার সান্তা ক্লজ গাপ্পির, এই হচ্ছে মাছের অবস্থা। হ্যাঁ, যাই হোক, পানিগুলো আমি একটু চেঞ্জ করেছি, যে কারণে হয়তোবা একটু কালার একটু কম লাগতে পারে। তবে আশা করছি এই যে এর মধ্যে আবার একটু বাচ্চাও দিয়ে দিয়েছে, মাত্র হয়তোবা কোনো একটা ফিমেল বাচ্চা দিচ্ছে আর কি। হ্যাঁ, আসলে আমি খুবই দুঃখিত যে ভিডিওটা পজ করে আমাকে এই অবস্থা, মানে মাছগুলোকে এই অবস্থাতে রাখতে হলো। কারণটা হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম তখন দেখি যে মানে কোনো একটা মাছ আসলে বাচ্চা দিচ্ছিল। হ্যাঁ, তো আমি সেটা আসলে আইডেন্টিফাই করতে পারি নাই, যে কারণে প্রত্যেকটা মাছকেই আমি এই অবস্থাতে রাখলাম আর কি। হ্যাঁ, তো তার জন্য আসলে ভিডিওটা আমাকে একটু পজ করে দেখা গেছে যে আবার রানিং করতে হলো। তো যাই হোক, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আসলে আমি বুঝতে পারি না যে এত তাড়াতাড়ি এরা বাচ্চা দিবে, হুট করে দেখি বাচ্চাগুলো দিচ্ছে। তা আসলে আইডেন্টিফাই করতে পারলে দেখা গেছে যে আমি শুধু ওই ফিমেলটাকে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু যেহেতু আইডেন্টিফাই করা যাচ্ছে না, সো আপনাদেরকে একটু কষ্ট করে আর কি, মাছেরও একটু কষ্ট হচ্ছে, কারণ আমি সচরাচর এইভাবে নেটটা দিয়ে রাখি না, এতে মাছের একটু কষ্ট হয়। তো যাই হোক, আসলে তবে একটা জিনিস ভালো, যেটাতে আমি আপনাদেরকে মাছের কোয়ালিটিগুলো খুব কাছে থেকে খুব সুন্দরভাবে বুঝাইতে পারবো বা দেখাইতে পারবো আর কি। হ্যাঁ, তো হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাই হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে মাছগুলোর কোয়ালিটিগুলো কতটা সুন্দর। এইগুলো হচ্ছে মেল। হ্যাঁ, এই আপনার যেগুলো একটু দেখছেন যে একটু সাদা, বডিটা একটু সাদা, আমি ধরছি না, মাছগুলো একটু কষ্টতে আছে, যে কারণে আসলে আমি আসলে ধরছি না, একটু কাছে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু প্লাসটা সরিয়ে দিই, এই যে দেখেন মাছগুলোর কোয়ালিটিগুলো দেখেন। আপনার যেগুলো দেখছেন কালার কম, এইগুলো হচ্ছে আপনার ফিমেল। সাধারণত সব মাছেরই একই অবস্থা, আপনার কালারগুলো কম থাকে ফিমেলের, আর মেলের ক্ষেত্রে কালারগুলো বেশি থাকে। আর এই যে যেটা দেখছেন গাটা একদম চকচক চকচক করছে, এইটা হচ্ছে আপনার মেল। হ্যাঁ, এইগুলো হচ্ছে মেল। তো এইগুলো মাছ আসলে খুব ভালো প্রোডাকশন করে, আমি যা বুঝলাম যে প্রচুর পরিমাণে বাচ্চা করে। হ্যাঁ, এরা আর এদের বাচ্চাগুলো খায়ও কম, মানে নষ্ট হয় কম। কিছু মাছ আছে না যে আপনার অতিরিক্ত পরিমাণে বাচ্চা খায়, যেমন অ্যালবিনো, রেড মস্কো আছে, বা দ্যাটস অন্যান্য আরও ফিশ আছে যেগুলো বাচ্চা একটু বেশি খায়। তো এই মাছটা আপনার একটু বাচ্চা একটু কমই খায় তুলনামূলক, আমি যত দূর দেখলাম আর কি। তো হয়তো বা আপনার মাছের কোয়ালিটিগুলো বুঝতে পারছেন, এবং দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু মাছগুলোকে ফিমেলগুলোকে মেলগুলো চেস করছে। হ্যাঁ, আর মেল ফিমেল ফিমেলগুলোর একটু মানে প্রচুর পরিমাণে আপনার অ্যাক্টিভ আছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বোঝানোর জন্য আসলে ভিডিওটা করা, অনেকে বুঝতে চায় না এই বিষয়টা, সেটা হচ্ছে কি, এই যে আপনারা এই মেলটা দেখেন, আমি আপনাকে একটু ধরে দেখাই, আপনারা এই মেলটা দেখেন, মানে এক কালার। আর সান্তা ক্লজের ক্ষেত্রে এরকমই হয় সাধারণত, মানে অনেক রকমের কালার চলে আসে, কালার কম্বিনেশন চলে আসে। এই যে আরেকটা দেখাই, এই মেল দেখেন, আবার এটা আবার কিন্তু আরেক কালার, এটাও কিন্তু সান্তা ক্লজেরই মেল। দুটা যদি আমি একসাথে ধরতে পারতাম আপনাদের হয়তো বা ভালো করে আরো বুঝাইতে পারতাম। যাই হোক, আমি আসলে ক্লিয়ারলি ধরতে পারছি না। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি যদি ধরা যায়। হ্যাঁ, এই তো, এই ধরতে পেরেছি। দেখেন দুইটার বডি কিন্তু আলাদা, ঠিক আছে, অথচ এখানে কিন্তু দুইটাই সান্তা ক্লজেরই পিওর, একদম পিওর ব্রিডেরই মেল, ঠিক আছে, দুইটাই কিন্তু পিওর। আবার এখানে দুইটাই কিন্তু আপনার হচ্ছে মেল, ঠিক আছে। তো অনেকে এই জিনিসগুলো ভুল করে যে ভাই এটার কালার এইরকম, এটা আবার এইরকম, আসলে এটা বিষয় না, আপনার সান্তা ক্লজ দুইটাই সান্তা ক্লজ। হ্যাঁ, এটা ওর পেট থেকে আসে, দেখা গেছে যে এটার কালার কম্বিনেশনটা একরকম আসে, ফিমেলের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। এই যে দেখেন এই ফিমেলটা দেখেন, এটা এটা কিন্তু আবার লেজটা সাদা, কিন্তু আরেকটা আছে আমি আপনাদের দেখাই, এটা আবার কিন্তু দেখেন এই যে একটু কমলা টাইপ ফিমেল। হ্যাঁ, এটার আবার দেখেন, তো সান্তা ক্লজের এইরকম সাধারণত হয়, এটা কোনো ফ্যাক্ট না কিন্তু। হ্যাঁ, অনেকে হয়তো বা ভুল বুঝতে পারে যে সান্তা ক্লজ কি আসলে দুই রকমের কালার হয় কি না, বাদার্স হয় কি না, আসলে সান্তা ক্লজগুলো এইরকমই হয় সাধারণত। আমি প্রত্যেকটা মাছেরই এবং প্রত্যেকটা জায়গাতে খোঁজ নিয়েছি, প্রত্যেকটা জায়গাতে খেয়াল করেছি যে প্রত্যেকটা মাছেরই সেম অবস্থা। মানে আমি চিন্তা করলাম যে আমার এখানে প্রোডাকশন করার পরে কি আমার কি কোয়ালিটিগুলো নষ্ট হয়ে গেল কিনা,
পরে দেখি না আসলে সান্তা ক্লজ জিনিসটাই এরকম। আমি গুগলে নেটে সার্চ করে দেখেছি প্রায় অনেক জায়গাতেই এটা জিনিস নিয়ে আমি সার্চ করলাম। আমি তো আর ভাই হুট করে দেখা গেছে যে একটা ইনফরমেশন আপনাদেরকে দিলে হয় না, অবশ্যই আমাকে সব কিছু নিয়ে গবেষণা করে বা জেনে তারপরে তো আপনাদেরকে বলতে হয়, তাই না? তো যাই হোক, আমি আসলে দেখলাম যে এই অবস্থা, মানে প্রত্যেকটা মাসেরই মানে এইরকম কালার কম্বিনেশন চলে আসে, যে কারণে আসলে আমি পরবর্তী আমার যে কনফিউশনটা দূর হয়ে গেল যে হয়তো আমার কাছে কি কালারটা নষ্ট হয়ে গেল কিনা, পরে দেখি না আসলে জিনিসটাই এইরকম। তো যাই হোক, হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এবং মাসের কোয়ালিটিগুলো দেখেছেন। আশা করছি যে আপনারা যদি আমার কাছ থেকে কালেক্ট করেন ইনশাল্লাহ এরকম বেস্ট কোয়ালিটিগুলোই পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। হ্যাঁ, কিন্তু অনেকে আছে ভাই যে আপনার কাছে নাই, আপনি অন্য জায়গা থেকে আনিয়ে দেন, এইরকম যদি হয় তাহলে কিন্তু ভাই আমি কোয়ালিটির গ্যারান্টি দিতে পারবো না আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। অনেকে কোয়ালিটির গ্যারান্টিও চান আবার ম্যানেজ করা মাসও চান, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আর যাই হোক, আসলে এইগুলা মাস আপনারা যদি কালেক্ট করেন অবশ্যই আমাকে ফোন দিবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা থাম্বলাইনে দেওয়া থাকে। হ্যাঁ, আপনারা আমাকে নক করবেন। অনেকে আছে কমেন্টেও SMS করেন, আমি যাই হোক কমেন্টেও নাম্বারটা দিয়ে দিই। তো চেষ্টা করবেন যে ডাইরেক্ট আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেখে আমাকে ফোন দেওয়া, ঠিক আছে? তো এই হচ্ছে মাসের কোয়ালিটি। আর আমার ফেসবুক পেজ আছে মোরা দেখো, আমি ওখানে বিভিন্ন মাস রিলেটেড পোস্ট করে থাকি, যেগুলো মাস যখন অ্যাভেলেবল থাকে সেখানে আমি ভিডিও ছাড়ি। তো আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারেন, আর অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও SMS করতে পারেন। হোয়াটসঅ্যাপেও আমি অ্যাক্টিভ থাকি, মোটামুটি প্রায় সবসময় অ্যাক্টিভ থাকা হয়। হয়তো কিছু টাইম আছে যে এরকম আমি অ্যাক্টিভ থাকি না, যেমন রাত 10টার পরে আমি চেষ্টা করি ঘুমিয়ে যাওয়ার, হয়তো বা রাত 10টার পরে অনেকে ফোন দিলে আমাকে পাবেন না, তবে SMS করে রাখলাম ইনশাল্লাহ ব্যাক করবো, মানে নক করবো আর কি আপনাকে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা যদি মাসগুলো কালেক্ট করেন আমার কাছ থেকে চাইলে করতে পারেন, কোয়ালিটিগুলো আবারও দেখে নেন, ইনশাল্লাহ একদম বেস্ট কোয়ালিটি পাবেন, যা দেখছেন তাই। আমার কথা যে মাস যদি আপনারা খারাপ দেখে থাকেন আমার কাছে খারাপ পাবেন, যদি ভালো দেখে থাকেন অবশ্যই ভালো পাবেন। সো অবশ্যই চেষ্টা করুন মাসগুলো আগে ভিডিওতে দেখে তারপরে নক করার, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার মাসের কোয়ালিটিগুলো বুঝতে পেরেছেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, আরও এক্সক্লুসিভ কিছু ভিডিও আসবে, এই যে রেড টেল আছে এইগুলো নিয়েও কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। তবে চেষ্টা করছি রেড টেলের ভিডিওগুলো আমি এখন করব না, আরও কিছু পরে করব, মাছগুলো এখনও আমার সেই রকম ইয়া হয় নাই, কানগুলো বড় হয় নাই। যাই হোক, গানগুলো বড় হলে তারপরে ভিডিওগুলো করব। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা যারা নেবেন অবশ্যই আমাকে নক করবেন। হ্যাঁ, আমার ফেসবুক পেজ থাকবে মুরা দেখোয়া এবং ফোন নাম্বার দেওয়া থাকবে 01709694017, এটা আমার নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ আছে। তবে আপনারা ভাই ইমোটা একটু মানে ইগনোর করবেন, হ্যাঁ ইমোতে দয়া করে আপনারা কেউ নক করবেন না, কারণ এটা এই মানে ফালতু অ্যাপ, মানে ইমোর মতো আর কোনো ফালতু অ্যাপ হতে পারে না, ঠিক আছে? এই জায়গাতে আপনারা নক করবেন না দয়া করে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।